আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কি কি খেয়েছি। যেহেতু বাসার ভিতরে থাকি, বাইরে তো কোনো শ্যুট করা প্রশ্নই আসে না, আর বাইরে তো যেতেও পারতেছি না, আর কখন যে যেতে পারবো একমাত্র আল্লাহ, আল্লাহই ভালো জানে। হয়তো বা নাও যেতে পারি, না জানি, মরতে হয় নাকি। যেভাবে আমাদের বাংলাদেশে করোনা ভাইরাস ছড়াচ্ছে, গত 24 ঘন্টার মধ্যে নাকি 2 জন মারাও গেছে, 8 জন আক্রান্ত হয়েছে, এই জন্যই খুব ভয় লাগতেছে। তো বাসার ভিতর তো খেতে তো হচ্ছে, যতদিন বেঁচে থাকি ততদিন তো আমাদেরকে খেতেই হবে। তো খাওয়ার কাজগুলাই করতেছি সকালবেলায়। যে লুচি পরোটাটা বানাইছি গরুর মাংসের ঝোল দিয়ে, যা ওগুলো খেলাম। তারপর আবার দুপুরে রান্না, আবার এখানে রান্না করব গরুর মাংস, কলিজা, এগুলো সবগুলো অ্যাড করা, একটু যে যা যা আছে সবগুলো অ্যাড করা। তারপর আর সবজি রান্না করছি, তারপর মাছের ডিম ছিল, হাবি চাবি অনেকগুলাই থাকে, তো আমি একটু একটু করে চেষ্টা করছি সবগুলা যেন শ্যুট করতে পারি। যেহেতু বাসার ভিতরে আছি, বাসারগুলাই দেখাবে, এছাড়া বাইরে তো যাওয়ার কোনো ওয়ে নাই। আর এখন আমি ইয়ের মধ্যে তো সব কিছু দিয়ে ফেলতেছি, আস্তে আস্তে সবগুলা দিয়ে আমার মাংসগুলা ইয়ে করব, কষাবো। তো মরিচ মরিচ আমি আমার মতো করে দিই, খুব বেশি মরিচ তো খাওয়া হয় না, যেহেতু বাসায় বেবি আছে ওরা তো আর খেতে পারে না, আমিও খাই না খুব একটা বেশি মরিচ, ঝাল লাল মরিচটা আর কি। তো এখানে জিরা গুঁড়াগুলাও দিয়ে ফেলতেছি, প্রথমে তো পেঁয়াজ দিয়ে ফেলছি, সবগুলাই দিয়ে ফেলতেছি, একটু পরে লবণ দিব, লবণ দিয়ে তারপরে আমার মাংসগুলো ঢেলে দিব। তো প্লিজ প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিও দেখার সাথে সাথে লাইক কিন্তু খুব একটা আসে না, প্লিজ খুব একটা লাইক আসে না, প্লিজ সবাই ভিডিওতে লাইক দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর চেষ্টা করবেন যে মানে লাইক দেওয়ার জন্য। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে লাইক তো অবশ্যই দিই, যতগুলো আমাকে সাবস্ক্রাইব করছে আমি মনে হয় তার ডাবল করছি। আমার এখানে কিন্তু আনসাবস্ক্রাইবও হয় আর লাইকও খুব একটা আসে না, কমেন্টস যাই আসে আলহামদুলিল্লাহ, বাট লাইক খুব একটা আসে না। তো সবাই লাইক দিবেন সবাই ভিডিওতে, আমিও দিব, আর আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই সবাই লাইক দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কেউ কমেন্টসের মাধ্যমে কেন আপনারা লিখেন যে আমাকে সাবস্ক্রাইব করছেন, আমি আপনাকে সাবস্ক্রাইব করি, এটা এটা কোন ধরনের ভদ্রতা? আমি যে যার ভালো লাগবে সেটা কমেন্টসের মাধ্যমে, এদের তো ইউটিউব জাজমেন্ট করে, কমেন্টসগুলোও ফলো করে, দেখা যাচ্ছে যে এখানে কোনো ইয়েও হইতে পারে। তো ওইটা বলার আমার কাছে মনে হয় যে দরকার নাই, যে যে মানে আমি আপনাকে ফ্রেন্ড করছি, আপনি আমাকে ফ্রেন্ড করেন, এই ধরনের বলার দরকার নাই। যার মেন্টালিটি ঠিক আছে, সে এমনিতেই ন্যাচারালি আপনাকে করে নিবে। এই জন্য আমি, যারা আমার কমেন্টসের মাধ্যমে এই ধরনের লেখাগুলো লেখেন, আমি ওদেরকে ঠিকই ফ্রেন্ড করি, বাট বলি না যে আমি আপনাকে ফ্রেন্ড করছি। হ্যাঁ, বুঝতে হবে এখানে কিন্তু প্রবলেম আছে, এগুলো ডাইরেক্ট মানে আপনারা ডিরেক্টলি এইভাবে বলাটা উচিত হয় না। আর আমার এখানে কমেন্টসগুলো, এই ধরনের কমেন্টসগুলো অবশ্যই করবো না, এই ধরনের কমেন্টস থেকে বিরত থাকবে। ভালো কোনো ইউটিউবারের সাথে আপনার যারাই বলেন এগুলো, ওরা মানে কমিউনিকেশন রাখবেন, দেখা যাবে যে ওরাই বলবে যে আপনি কমেন্টসের মাধ্যমে কেন করছেন, আমি আপনাকে আপন করছি, আপনি আমাকে আপন করেন, এই ধরনের কথাগুলো। বাট আমি কার দিয়া, আপনিও কার দিয়া, এই ধরনের কথাগুলো বলবেন না। তো আমার এই যে গরুর মাংসগুলো এই অবস্থা মোটামুটি হয়ে আসছে, এই পর্যায়ে আমি আরেকটু কষাবো, আরেকটু কষানোর পরে তারপর আমি একটু পরে ফানি দিয়ে ফেলব। তো যে যার মতো করে ইয়ে করবেন, আর সবাই সবাইকে সহযোগিতা করলে এখানে ইম্প্রুভমেন্ট পাওয়া একদম ইজিলি, বাট সহযোগিতা হয় না, সবাই মনে হয় যে সেলফিশ,
কেন জানি মানে সাবস্ক্রাইব করো, তারপরে ভিডিও ভিউজ কম, কেমন কেমন জানি আমার এখানে ভিউজ হোক বা না হোক আমি কিন্তু ননস্টপ ভিডিও করে যাব, দেখি আপলোড দিতে দেখি কটুক যায়। আর আমার অনেক দিন গ্যাপ ছিল আবার ভিডিও আপলোড দিই নাই, সেজন্য আমার এখানে অনেক পিছিয়ে যেতে পারে, আল্লাহ জানে, না জানি কোন দিকে মুভ করতেছে। তো এখানে আমি আবার সিসিংটা দিয়ে ফেলতেছি, দিয়ে উপরটা নিচে করতেছি, যেহেতু নিচে হয়তো বা লেগে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এখানে মনে হচ্ছে যে অনেকগুলো সিসিংগা, বাট না, এগুলো কিন্তু মানে যখন হয়ে আসবে তখন কিন্তু একদম কমে অল্প একটু হয়ে যাবে। তো আমি উপরে মশলাটা নিচে করে দিচ্ছি, নিচেটা উপরে করে দিচ্ছি যেন মশলাটা নিচে না লেগে যায় আর সবগুলার যেন একটা একটার গায়ে লেগে যায়। তো ওই দিক থেকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে আসতেছে, হয়েও যাবে। আর আসলে মেয়েদেরকে তো রান্নাবান্না করতে হবে, রান্নাবান্না করা ছাড়া তো কোনো ওয়ে নাই। তো যখন আমি রান্না করতেছি তখন আমার মাথার মধ্যে আবার আরেকটা চিন্তা করতেছি, আজকে বিকালে আমি নাস্তা কী বানাবো, কি করতে পারি। এই যে আমার গরু মাংসটাও হয়ে গিয়েছে আর অনেক বেশি ইন্টারেস্ট হয়েছে, তো যেই চিন্তাই করছি আমি সেই কাজ। এখানে আমি আলুগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছি, আজকে প্ল্যান করছি আমি সিঙ্গারা বানাবো। তারপর মানে আমি মানে বাসার মধ্যে আমার হাজব্যান্ড তো আসছে, ওকে বলা হয় নাই, জাস্ট আমি সারপ্রাইজ করবো। তো ওদেরকে বলতেছি তোমরা আলরেডি ঘুমিয়ে যাও, বাচ্চাদেরকেও বলতেছি যে ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও। তো আলহামদুলিল্লাহ সবগুলাই ঘুমিয়ে পড়ছে। তো আমার মেয়ে বলতেছে তুমি ঘুমাচ্ছ না, আমি বলছি হ্যাঁ আমি ঘুমাবো, তোমরা ঘুমিয়ে যাও। তো ওদেরকে ঘুম পাড়িয়ে আমি একদম নিটি মানে সাইলেন্ট একটা মোমেন্টে যাই, তখন শুরু করছি আমার এই যে বিকালের যে নাস্তা রেডি করবো ওইটাই। তো এখানে আমি 2 কাপ থেকে একটু কম হবে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি কালো জিরা দিয়ে ফেলতেছি। আসলে কালো জিরাটা আমার মানে কালারটাও অনেক বেশি সুন্দর আসে আর খাওয়াটাও এত এত বেশি টেস্ট করে, দারুণ একটা ফ্লেভার করে। তো আমি এই জন্যই দিছি। 2 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে ফেলছি, 2 টেবিল স্পুন ঘি দিয়ে ফেলছি, দিয়ে আমি এগুলাকে একদম ভালো করে ম্যারিনেট করব। মানে ময়দার ভিতর তেল ঘিটা অ্যাড করে দিব, কালো জিরাটাও। এটার মধ্যে কিন্তু আমি কোনো লবণ ইউজ করি নাই, তো আমি একটু পরে মাখা শুরু করব, মেখে আমি আপনাদেরকে আবার দেখাবো মানে যে আমার আটাটা কোন কনসিস্টেন্ট হবে। ব্যাটার বলতে মানে শক্ত একটা ময়দা ড্র হবে। তো এই যে এরকম আমরা যেরকম ভাপা পিঠা বানাই ওই স্টাইলে হবে। তো হওয়ার পরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে এগুলোকে একদম শক্ত একটা ড্র করতে হবে আমাদেরকে, কোনো নরম সফট হবে না। এটা কিন্তু পরে আমি কে জানি এটাকে আমি শক্ত করে ড্র করে আমি প্রায় 40 মিনিটের জন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আমার এত শক্ত ড্রটা, এটা কিন্তু 40 মিনিট পরে একদম সফট একটা ড্র হয়ে যাবে। তো এখানে আমি ফুলগুলা রেডি করার জন্য ইয়ে দিয়ে ফেলছি, পাইফেনের মধ্যে তেল দিয়েছি, তারপর অরিগানোটা দিয়েছি। আর অরিগানোটা দিলে যা হয় মানে ফুডটার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে আর অনেক বেশি টেস্ট হয়। আর এখানে ফুডের মধ্যে আমি চাক মশলাটাও ইউজ করছি। আর আমার এই ভিতরের ফুডটা এত এত বেশি টেস্ট হয়েছে, উপরটাও সব মিলে 100 দেওয়া যায়, এত বেশি টেস্ট হয়েছে। তো আমি এখানে পেঁয়াজগুলো অরিগানো দিয়ে তারপরে এটার সাথে পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ভাজতেছি। ভাজার পরে একটু হলুদ দিব, তারপর জিরার গুঁড়া দিব, একটু বেশি করে দিব যেহেতু ফ্লেভারটা সুন্দর আসে। তো এটা দিচ্ছি, একটু গরুর মাংসকে আমি কিউব কিউব করে নিয়েছি, জাস্ট আঁশটা খুলে নিয়েছি।
ওটা দিয়ে ফেলবো। এই যে খুব একটু বেশি দিনে টেস্ট বাড়ানোর জন্য একটু দিয়েছি আর কি। তো আসলে গরু মাংস দিলে প্রত্যেকটা জিনিসের দারুণ একটা টেস্ট হয়। তো এখানে আমি চাক মশলাটাও দিয়ে ফেলতেছি, আর এই মশলাটা দেওয়ার পরে মানে এত এত বেশি টেস্ট হয়। তারপর অরিগানো আছে, আসলে মানে আমরা যদি একটা জিনিস করি নিজের থেকেও যদি কিছুটা অ্যাড করা যায়, ওইটা কিন্তু আরেকটু এক্সেপশন টেস্ট আসে, যেটা আমি মনে করি। আমি কিন্তু প্রত্যেকটা মানে জিনিস যেগুলোতে দিলে কোনো প্রবলেম নাই, আমি ওই টাইপের জিনিসগুলোতে প্রত্যেকটাতে আমার নিজস্ব কোনো একটা কিছু ইউজ করি। তো আমার এখানে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, প্রায় 80% সিদ্ধ হয়ে আসছে। আসার পরে আমি এখানে আবার প্রত্যেকটা মশলার সাথে এগুলা অ্যাড করে ফেলবো, একটু ভেঙে চুরে দিব। তো দিয়ে এই যে আমার ফুডটা রেডি হয়ে গেছে। আমি ধনে পাতাও দিয়ে ফেলছি, দিয়ে এখানে কিন্তু লবণ দিয়ে ফেলছি, আর আমার ওই ড্রয়ের মধ্যে কিন্তু কোনো লবণ দেওয়া হয় নাই। তো আমি এখন ড্রটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি 40 মিনিট পরে ওপেন করছি, দেখেন কেমন একদম সফট হয়ে গেছে, অনেক অনেক বেশি সফট। তো আমি এখন ময়দা আটা ইয়ে করে আমি একটা রুটি বেলে নিব। এই যে রুটিটা এরকম লম্বাটে হবে, তারপর মাঝখানে কেটে নিয়ে সিঙ্গারার শেপটা দিয়ে ফেলবো। এই যে কেটে নিব আমি, এবার কেটে নিয়েছি, আসলে স্কিপ পড়ে গেছে ভিডিও সবগুলাই। তা আমার সিঙ্গারাটা বানানোর ওইটাও ভিডিও ছিল, বাট ওইটা স্কিপ পড়ছে। আচ্ছা, আমার এটা তো রেসিপি চ্যানেল না, আমাকে যে একটু জেড দেখাইতে হবে আমি বাসার মধ্যে কি কি করি, কি সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি খাচ্ছি, ওইটাই ইয়ে করতেছি, শো করতেছি। এই যে আমার সিঙ্গারাটা আমি একটা একটা করে সবগুলাই দিয়ে ফেলতেছি, দিয়ে এগুলাকে আমি একটা একটা করে লেড়ে ছিঁড়ে দিব। এই পথে কিন্তু আমার আমি কিন্তু আমার প্রথমে আমি তেলগুলা দেওয়ার পরে আগুনটা হাই স্পিডে দিয়ে ফেলছি। দেওয়ার পর যখন একটু গরম হয়ে আসছে তেলটা, তখন আমি আগুন আবার লো স্পিডে নিয়ে আসছি। নিয়ে এসে তারপর সিঙ্গারাগুলো বাঁচতেছি। যদি হাই স্পিডে দেওয়া হয় দেখা যাবে যে আমার সিঙ্গারাগুলো পুড়িয়ে যেতে পারে। এই যে আমি লো স্পিডে এই যে কালারটা নিয়ে আসছি, আর দারুণ একটা কালার আসছে, খেতে অনেক বেশি টেস্ট হয়েছে। এই যে আমার সিঙ্গারাটা কমপ্লিট, নিজের হাতে চচ বানানো, নিজের হাতে সিঙ্গারা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।